এখন সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে যাব কিনা জানি না, কয়েকজন মিলে তো যাচ্ছি মোহনা। আর ছেলেটা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছে, কোথায় আমি জানি না, দেখি। মারা তখন থেকে আমাকে ফোন করে বলে যাচ্ছে রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বললাম নিচে নামতে, এখন নিচে নেমে উঠতে পারিনি, দেখি কি করছে। বাবাকে বসতে দাও ভালো করে, চলো বেরিয়ে যাই। আমাদের একটা ঘর, আমাদের একটা বুক করে নিয়েছি, মাত্র ব্যাখ্যা কেন তুমি তো উঠলে, আমি রেডি হলাম তারপর বেরোলাম। স্নান করবো, হ্যাঁ মাথাটা পুরো খারাপ, পুরো বালি উঠছে দিক থেকে। যাবো Thank you.
এসেছি মোহনাতে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, জানি না শুনতে পাচ্ছ কিনা তোমরা। দারুণ লাগছে, দারুণ ওয়েদার, তার মধ্যে হাওয়াটা যেভাবে আসছে আমরাই ফিল করতে পারছি। কিন্তু দুঃখের কথা, একটু দেরি হয়ে গেল, আর একটু আগে এলে ভালো হতো, তাহলে এতটা ভিড় হতো না। প্রচুর ভিড় হয়ে গেছে চারিদিকটা, পিকুকে তো খুঁজেই পাচ্ছি না, পিকু চিকুকে নিয়ে কোথায় চলে গেছে। আর চার সাইডটা দেখো, ভিড়টা অনেক বেশি হয়ে গেছে, বাট ইটস অ্যামেজিং একদম। আর মা মাসুমের তো কোনো কথা বলারই নেই, একটা করে এগাচ্ছে, দোকানে জাম করছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, পা এগাচ্ছে, আবার দোকান, যে কোনো দোকান, যে কোনো দোকান, সেটা বাদাম ছিটের দোকান হলো, সেখানেও দাঁড়িয়ে পড়ছে। মানে কোনো মানে নেই, সব দোকানে গিয়ে 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 দাঁড়িয়ে পড়ছে।